করে পয়লা বাট পারালে ঘরের বউটা আরাম গো যদি দিনে এক দিন মানে এক বেলা খাওয়ানো একটু অসুবিধা হইলেই কই গোলাম তোর সংসার করতাম না যাইয়া বাপের বাড়ি আমার চেয়ারম্যানের পোলায় বিয়া করতে চাইছিল কি মিয়া সাহেবরা থাকতো বউ কয় না আরে আবুল ভাই শুনেন আপনিও শুনছেন সারা বাংলাদেশের বিডিরা আপনারা সারা এই কথাটা কয় না এমন কোন স্বামী বাংলাদেশে নাই সেটা কি আমি দেখিয়া তোমার সংসার করিয়া গেলাম হ্যাঁ ওই দুইজনেরটা আপনি শুনেন নাই ওটি আবার আমি শুনি বাটপারে লাগুর বইছে বুঝি না জীবনটাকে সুন্দর করার জন্য কত ভাবে কামাই রুজি করলাম ভালো মন্দ বিবেচনা না করে শুধু সংসার নামের ভান্ডে নিয়ে জমাইলাম কেন নিজে একটু সুখে থাকবো এই তো আশা নাকি কিন্তু আসলে কি আমি সুখের নাগাল পাইছি পাই নাই কেন পাই নাই ওই যে প্রথমে কইলাম বাটপারে রাতে পড়ছি আপনারা কেউ মনে করবেন না তো কিছু একেবারে পয়লা বাটপারালে ঘরের বউটা এরপরের বাট পারেলো পোলা মাইয়া যা আছে সব কেন এই যাই আপনি জমা করছেন যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাইব একটা ভালো কাপড় দিয়ে আপনাকে মাটি মঞ্জিল করবে তাও করবে না কাপড় একটা হইলি হয় কি বাবারা ঠিক নেই কাপড় একটা হইলেই হ্যাঁ হইলেই হয় এক বেটা একটা ঘোড়া বাটপারি করে আনছে তাই বিলের মাঝখান দিয়া রাস্তা ঘোড়া দৌড়ে আহে আরেক বাটপারে বুঝে গেছে ওর চেহারার লগে ঘোড়ার লগে মিল নাই অনেক কাছে গিয়া কয় ভাই ঘোড়া মনে হয় ব্যস্ত নিছিলেন কাস্টমার পান নাই কয় হ কয় কত কয় 2000 কয় ঘোড়া তো 2000 টাকা দামের এই তো যদি বেচে নেই আমি নিমু কয় টাকা কিন্তু ঘোড়া তো 2000 টাকার ওই তা আপনি বেচলে আমি নিমু কিন্তু ঘোড়া দেখতে যেমন তেমন দৌড়াই কিনা একটু দৌড়ে দেখি এদিকে এক দৌড় ওদিকে এক দৌড় হেদিকে এক দৌড় আরেক দৌড় দিছে ডাইরেক্ট গেছে গা এখনে ওইটাও যে বাটপার এই বাটপারে আবার বুঝে নাই মানে খেতে আবার এক্সারসাইজ কাম করে হ্যাঁ আবার আগেতেই সব দেখতাছে এই কয় কি মিয়া সাহেব গোরা মনে হয় বেসলেন কয় হস আসা কত লাভ কত হইল কয় না এই গোরাটা লাভ করতে পারি নাই যেই দামে কিনে আসিল ওই দামে ছেড়ে দিলাম মানে আনছে বাটপারি করে আরেক বাটপারে লয়ে গেছে বাবা রে
সারা দেশ থেকে এই টাকা পয়সা নিয়ে বাড়িতে জমাই এই দেহ থেকে প্রাণ পাখিটা উইরা গেলে সব রাইখা খালি হাতে আমারে বিদায় করে দিব একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন কবরটা দেখতে যাইব না কথা ঠিক কি না যাইব না আসলে আমার জন্য যে আখেরাত পর্যন্ত কাঁদবে সেই মানুষটা কাছে আমার যাওয়া হয় নাই যারা আমারে মরার পরের দিনই ভুলে যাইব তাগর লাগা খুব কান্তাছি আর আমার জন্য যে আখেরাত পর্যন্ত কাঁদবে তার প্রতি আমার অবহেলা আর সেই মানুষটা কে সেই মানুষ হলো একজন পীর মুর্শিদ এই জন্য জীবনের শেষ চাকুরিটা যদি তার বাড়ি কইরা কেউ যাইতে পারে এই দুনিয়ার মধ্যে কোনো মায়না দিব না ওই মায়না যখন দিবে তখন একেবারে আউয়াল আহের আখের জাহের বাতেন সব জায়গায় পৌঁছাই দিব জীবনটাকে সুন্দর করার জন্য কতভাবে কামাই রুজি করলাম ভালো মন্দ বিবেচনা না করে শুধু সংসার নামের ভান্ডে নিয়ে জমাইলাম কেন
নিজে একটু সুখে থাকবো এই তো আশা নাকি কিন্তু আসলে কি আমি সুখের নাগাল পাইছি পাই নাই কেন পাই নাই ওই যে প্রথমে কইলাম বাটপাড়ার রাতে পড়ছি আপনারা কেউ মনে করবেন না তো কিছু একবারে পয়লা বাট পারালে ঘরের বউডা এর পরের বাট পারালো পোলা মাইয়া যা আছে সব কেন এই যাই আপনি জমা করছেন যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাইব একটা ভালো কাপড় দিয়ে আপনাকে মাটি মঞ্জিল করবে তাও করবে না কাপড় একটা ওইলি হয় কি বাবারা ঠিক নেই কাপড় একটা হইলেই হ্যাঁ হইলেই হয় এক বেডা একটা ঘোড়া বাটপাড়ি করে আনছে তাই বিলের মাঝখান দিয়া রাস্তা ঘোড়া দৌড়ে আহে আরেক বাটপাড়ে বুঝা গেছে ওর চেহারার লগে ঘোড়ার লগে মিল নাই অনেক কাছে গিয়া কয় ভাই ঘোড়া মনে হয় ব্যস্ত নিছিলেন কাস্টমার পান নাই কয় হ কয় কত কয় 2000 কয় ঘোড়া তো 2000 টাকা দামের এই তাই যদি বেচে নেই আমি নিমু কয় টাকা কিন্তু ঘোড়া তো 2000 টাকা রই তা আপনি বেচলে আমি নিমু কিন্তু ঘোড়া দেখতে যেমন তেমন দৌড়াই কিনা একটু দৌড়ে দেখি এদিকে এক দৌড় ওদিকে এক দৌড় হেদিকে এক দৌড় আরেক দৌড় দিছে ডাইরেক্ট গেছে গা এখনে ওইটাও যে বাটপার এই বাটপারে আবার বুঝে নাই মানে খেতে আবার এক্সারসাইজ কাম করে হ্যাঁ আবার আগের থেকে সব দেখতাছে এই কয় কি মিয়া সাপ গোড়া মনে হয় বেসলেন কয় হস আসা কত লাভ কত হইলো কয় না এই গোড়াটা লাভ করতে পারি নাই যেই দামে কিনে আসিল ওই দামে ছেড়ে দিলাম মানে আনছে বাটপারি কইরা আরেক বাটপারে লয়ে গেছে রে বাবা রে সারা দেশ থাইকা এই টাকা পয়সা নিয়া বাড়িতে জমাই এই দেহ থেকে প্রাণ পাখিটা উইরা গেলে সব রাইকা খালি হাতে আমারে বিদায় করে দিব একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন কবর ড দেখতে যাইব না কথা ঠিক কিনা যাইব না আসলে আমার জন্য যে আখেরাত পর্যন্ত কাঁদবে সেই মানুষটা কাছে আমার যাওয়া হয় নাই যারা আমারে মরার পরের দিনে ভুলে যাইব তাগর লইগা খুব কান্তাছি আর আমার জন্য যে আখেরাত পর্যন্ত কাঁদবে তার প্রতি আমার অবহেলা আর সেই মানুষটাকে সেই মানুষ হলো একজন পীর মুর্শিদ এই জন্য জীবনের শেষ চাকুরিটা যদি তার বাড়ি কইরা কেউ যাইতে পারে এই দুনিয়ার মধ্যে কোনো মায়না দিব না ওই মায়না যখন দিবে তখন একেবারে আউয়াল আহের আখের জাহের বাতেন সব জায়গায় পৌঁছাই দিব Yeah.
হইরা করলাম চাকুরি দয়া।